নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা এখন অনেকটাই যেন কুল রাখি না মান রাখি সেই রকমের মানে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করতে পারছেন না যে তিনি দিল্লি যাবেন কি যাবেন না নীতি আয়োগের বৈঠকে তিনি যোগ দেবেন কি দেবেন না আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুল রাখি না মান রাখি অবস্থা সেই অবস্থার পেছনে যারা কলকাঠি নেড়েছে সেই দলের নাম হচ্ছে গিয়ে কংগ্রেস কংগ্রেস এমন একটা চাল দিয়ে বসে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও দিল্লি যেতে পারছেন না চাইলেও নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে পারছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারছেন না আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন বারা ভাতে ছাই দিয়ে বসে আছে কংগ্রেস বন্ধুরা আপনারা জানেন যে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোট থেকে বেরিয়ে এসেছিলেন বেরিয়ে এসেছিলেন মানে পশ্চিমবঙ্গে তিনি ইন্ডি জোট করেননি জোট বলতে শুধু এতটুকুই করেছিলেন যে তিনি সমাজবাদী পার্টির কাছ থেকে একটা সিট নিয়ে উত্তরপ্রদেশে একটি আসনে ভোটে লড়াই করেছিলেন এছাড়া কিন্তু ইন্ডি জোটের কোনো দলের সঙ্গে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সম্পর্ক রাখেনি কিন্তু তারপরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝলেন যে তিনি বড়ই একা পড়ে গেছেন তখন ভোট প্রচারের শেষের দিকে ইন্ডি জোটে তিনি রয়েছেন এই বার্তাটা দিতে শুরু করেন এবং বলতে শুরু করেন যে দিল্লিতে নাকি তিনি কিংবা তার দলই সরকার গড়বে অর্থাৎ কিং মেকারের কাজ করবে এবং যথারীতি লোকসভা ভোটের ফলাফল ভালো হওয়ার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দে উদ্বেল হয়ে পড়েন এবং আগ বাড়িয়ে কংগ্রেস নেতৃত্বাধীন জোটে গিয়ে সামিল হয়ে যান এবং লোকসভায় বাজেট অধিবেশনে যেটা দেখা যায় যে তৃণমূল একেবারে জোটের সঙ্গে তালে তাল মিলিয়ে বিজেপি সরকারের নরেন্দ্র মোদী সরকারের বিরোধিতা করছে এত দূর পর্যন্ত তো ঠিকই ছিল সব কিছু ঠিকঠাকই যাচ্ছিল কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সমস্যা হয়ে দাঁড়ালো যখন তিনি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়ে বসলেন তিনি ঠিক করে ফেললেন যে নীতি আয়োগের বৈঠকে তিনি এবার যাবেন এবং গিয়ে নরেন্দ্র মোদীকে বাংলার বঞ্চনা নিয়ে দু চারটে কথা শুনিয়ে আসবেন এখন বাংলার জন্য তিনি দিল্লিতে লড়তে যাচ্ছেন এর থেকে ভালো কি হতে পারে কিন্তু বাগ্রাটা দিয়ে বসলো কংগ্রেস কংগ্রেসের ইন্ডিয়া জোট ইন্ডিজোটের তিন তিনজন মুখ্যমন্ত্রী যেটা জানিয়ে দিলেন যে তারা কিন্তু নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না অর্থাৎ ইন্ডিজোটের কোনো শরীর প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন শনিবারের যে নীতি আয়োগের বৈঠক সেই বৈঠকে তারা যোগ দেবেন না আর এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গেলেন দ্বিধায় দু নৌকায় পা পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি একবার ভাবছেন দিল্লি যাবেন আবার একবার ভাবছেন দিল্লি যাবেন না আর এই অবস্থায় যেটা জানা গেল যে তিনি নাকি শেষ পর্যন্ত আজ মানে বৃহস্পতিবার দিল্লি যাওয়া ক্যান্সেল করেছেন বাতিল করেছেন আর শুক্রবারও তিনি দিল্লি যাবেন কি যাবেন না নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন কি দেবেন না সে নিয়েও তৃণমূলের মধ্যে একটা ধোয়াশা তৈরি হয়েছে তৃণমূলের নেতারা দু রকমের কথা বলছেন কেউ বলছেন যে না দিদি দিল্লি যাবেন আবার কেউ বলছেন যে না দিল্লি যাবেনই না এখন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি না যাওয়া এর পেছনে বলতেই হয় যে কংগ্রেসের একটা কারিকুরি আছে কংগ্রেস একটা খেলা খেলে দিয়েছে আর সেই খেলাই কিন্তু ফাঁদে পড়ে গেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বঞ্চনা নিয়ে তৃণমূলের সাংসদরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে গিয়ে এই বাজেট অধিবেশনেও কিন্তু চিৎকার চেঁচামেচি করছেন তারা কিন্তু লড়াই চালাচ্ছেন আর সেই লড়াইকে সমর্থন করতে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক করবে বলে ঠিক করেছিলেন পাশাপাশি তিনি ঠিক করেছিলেন যে এই যে এবার তৃণমূলের পশ্চিমবঙ্গে এত বড় জয় উনত্রিশ জন একেবারে সাংসদ নির্বাচিত হয়ে আসা সেটাও তিনি ন্যাশনাল মিডিয়ায় গিয়ে সেখানকার সাংবাদিকদের সঙ্গে জাতীয় সংবাদ মাধ্যমের সামনে গিয়ে নিজের যে ক্ষমতা তৃণমূলের যে ক্ষমতা সেই ক্ষমতাটা কিছুটা জাহির করে আসবেন মানে ক্ষমতাটা ফলিয়ে আসবেন যে তৃণমূল কোনো ছোটোখাটো দল নয় তৃণমূলকে কিন্তু উপেক্ষা করা চলবে না কিন্তু ওই যে বললাম কংগ্রেসের এক চালেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কিছু বাতিল হয়ে যেতে বসেছে এর আগে তো কংগ্রেস তৃণমূলের পিন্ডি ইন্ডি জোটের রাশ নিজের হাতে নিয়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন যে ইন্ডি জোটের রাস তার হাতে থাকুক কিন্তু কংগ্রেস এমন খেলা খেলেছে যে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগেই কিন্তু ইন্ডি জোটের রাশ নিজের হাতে নিয়ে নিয়েছে আর এখন কংগ্রেস এমন খেলা খেলতে শুরু করেছে যে যার ফলে তৃণমূল নেত্রীর এই যে ক্ষমতার বহিঃপ্রকাশ করার চেষ্টা সেই চেষ্টাতেও কিন্তু বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের এই যে প্যাচ এই প্যাচের বিরুদ্ধে প্রকাশ্যে তো কিছু বলতে পারছেন না তার বুকে ব্যথা হচ্ছে কিন্তু বাইরে তিনি সেটা প্রকাশ করতে পারছেন না ক্ষোভ হচ্ছে রাগ হচ্ছে কিন্তু তিনি বলতে পারছেন না কিসের জন্য বললেই সবাই ভাববে যে ইন্ডি জোট থেকে তিনি আবার বেরিয়ে যাচ্ছেন আর যদি এই কংগ্রেসের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা জারি করে যদি তিনি ওই নীতি আয়োগের বৈঠকে গিয়ে হাজির হন তাহলে তো পরিষ্কার যে কংগ্রেসও বলবে যে তৃণমূল তাদের সঙ্গে নেয় এই অবস্থায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন সেটা মোটেও বুঝতে পারছেন না এবং বুঝতে পারছেন না বলে তৃণমূল সূত্রে যেটা খবর যে আপাতত তিনি মাথায় হাত দিয়ে কালীঘাটের বাড়িতে বসে পড়েছেন এখন কালীঘাটের বাড়িতে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে আমাদের মুখ্যমন্ত্রীর বসে পড়া এই বসে পড়াতে যেটা প্রশ্ন উঠছে যে তাহলে কি এই যে বাংলার বঞ্চনার লড়াই সেই লড়াইয়ের কি হবে সেই লড়াইটার সত্যি সত্যি তৃণমূল করবে কি করবে না আগামী দিনে মোদী সরকারের কাছ থেকে বাংলার পাওনাগণটা ছিনিয়ে আনবে কি আনবে না সেটা কি কংগ্রেসের এই সিদ্ধান্তের উপরে ঠিক হবে অথচ খেয়াল করুন যে এই পশ্চিমবঙ্গে কিন্তু কংগ্রেস একটি আসনও পায়নি এমনকি অধীর চৌধুরী তার দীর্ঘদিনের আসন সেই আসনও কিন্তু খুইয়েছেন এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসের কথা মতো বাংলার বঞ্চনার যে দাবি সেই দাবি নিয়ে ওঠা বসা করেন দিল্লি যাবেন কি যাবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন কি করবেন না সেটা কংগ্রেসের সিদ্ধান্তের উপর ছেড়ে দেন তাহলে তো বাংলার মানুষ প্রশ্ন তুলতেই পারে যে বাংলার মানুষ কি কংগ্রেসকে ভোট দিয়েছে অধিরঞ্জন চৌধুরীর দলকে ভোট দিয়েছে নাকি তৃণমূলকে ভোট দিয়েছে তো এই প্রশ্নটা তো উঠতেই পারে এবং এই প্রশ্নটা যদি ওঠে তাহলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জবাব দেবেন ফলে প্রশ্ন যেটা উঠছে যে কংগ্রেস যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে যে আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন না কেননা ইন্ডিজোটের এটাই সিদ্ধান্ত তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন না আর যদি দেখা না করেন তাহলে বাংলার বঞ্চনার কথা বলে বলে আমাদেরকে মানে বাংলার মানুষকে কতদিন আর তিনি বুঝিয়ে রাখবেন সামনেই তো দু হাজার ছাব্বিশে আবার বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটের আগে শুধুমাত্র ওই কেন্দ্র বঞ্চনা করছে নরেন্দ্র মোদী সরকার বঞ্চনা করছে এই কথাতে তো আর বাংলার পাবলিক ভুলবে না দেখাতে হবে যে তিনি দিল্লি গেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সব রকমের চেষ্টাই তিনি বাংলার পাওনাগণটা নিয়ে আসার জন্য করেছেন কিন্তু তারপরেও নরেন্দ্র মোদী সরকার সেই টাকা দেয়নি এইটা যদি তিনি প্রমাণ না করতে পারেন তাহলে কিন্তু বাঙালি আবার বলা যায় না পাল্টিও মারতে পারে আর যদি পাল্টি মারে তাহলে কিন্তু দু হাজার আবার বড় রকমের ধাক্কা আসতে পারে ফলে এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় কোন দিকটা রক্ষা করবেন মানে পশ্চিমবঙ্গের যে পাওনাগন্ডা বঞ্চনার লড়াই সেই লড়াইটা লড়বেন নাকি কংগ্রেসের পেছনে ইন্ডি জোটের হয়ে সুরসুর করে কংগ্রেস যা বলবে রাহুল সোনিয়ারা যা বলবে সেটাই তিনি মেনে নেবেন বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ